আজ এশিয়া কাপে ভারত পাক যুদ্ধের অভিষেক হচ্ছে শুভমান গিল সহ একাধিক ক্রিকেটারের টিম ইন্ডিয়া জার্সিতে সেরা পারফরম্যান্স করার জন্য মুখিয়ে আছেন শুভমান গিলরা শনিবার 22 গজের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান আর ভারত পাক হাই ভোল্টেজ ম্যাচ মানেই বারুদ বারুদ গন্ধ মঞ্চ যাই হোক না কেন এশিয়া কাপের ইতিহাস বলছে ভারত পাক দ্বৈরথে পরিসংখ্যান ভারতের পক্ষে শেষ পাঁচটি ম্যাচের নিরিখে ভারত এগিয়ে 4-1 ব্যবধানে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি এশিয়া কাপে জয় পরাজয়ের হিসাবে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের তুলনায় তবে দুদেশের লড়াইয়ে পরিসংখ্যান যে সবসময় ঠিক কথা বলে সেটাও নয় ভারত পাক মনস্তাত্ত্বিক লড়াইয়ে সেদিনের 22 গজের চরিত্রের ওপরেই অনেকটা নির্ভর করে ব্যাটিং ও বোলিং শক্তিতে ভারসাম্যের দিক থেকে ভারতকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে পাকিস্তানের বড় ব্যবধানে জয় সঙ্গে পাক অধিনায়ক বাবার আজমের সেঞ্চুরি ফলে এশিয়া কাপে শুরু থেকে ব্যাটিং ছন্দেই রয়েছেন পাক অধিনায়ক পাক মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদের মতো ব্যাটার রয়েছে সঙ্গে পাক বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে বাড়তি সতর্ক থাকতে হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের তবে শনিবার পাল্লেকালে ভারতের ব্যাটিং লাইন আপ মোটামুটি ঠিক হয়ে গেলেও বোলিং কম্বিনেশন নিয়ে ভাবতে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে কারণ শনিবার পাল্লেকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে ম্যাচ ভেস্তেও যেতে পারে সেই পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচের ওভার কমে গেলে শ্রীলঙ্কায় এই আবহাওয়ায় স্পিনাররা বাড়তি সুবিধা পান সে কথা মাথায় রেখে কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে সঙ্গে পাল্লেকালের 22 গজের রেকর্ড মাথায় রাখতে হচ্ছে টিম ইন্ডিয়াকে শনিবাসরীয় ভারত পাক হাই ভোল্টেজ ম্যাচের লড়াইটা যে শেয়ানে শেয়ানে হবে সেটা বলাই যায় এবং এশিয়া কাপে নিজেদের আধিপত্যটা রোহিত শর্মারা বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা